এখানে আমাদের যে কয়টা অপারেটর আমরা শিখেছিলাম সে কয়টা অপারেটর ইউজ করা হয়েছে। তো আগে দেখি আমাদের কোডটা রান করলে কি হয়। ঠিক আছে, কোডটা রান করলাম। সো এখানে আমাদের অনেকগুলো কন্ডিশন আছে, শুধুমাত্র প্রিন্ট করেছে ইজ গ্রেটার দেন থ্রি। কেন করলো? আমরা এখানে বললে দিলাম এ এর মান 19, ভেরি গুড। এখানে দেওয়া আছে এর মান যদি 19 হয় তাহলে 19 ইজ লেস দেন থ্রি, তাহলে এর মান তো 3 এর থেকে কম না, 19 3 এর থেকে ছোট না। সো এই জিনিসটা আমাদের প্রিন্ট করেনি, ভালো কথা। তার মানে আমাদের এটার কাজ হলো, এখন বলেছে এ 9 এ 3 থেকে বড়, তাহলে 19 3 থেকে বড়, এই শর্তটা ঠিক আছে, এই জন্য এ ইজ গ্রেটার দ্যান 3 এটা প্রিন্ট করে দিয়েছে। কিন্তু আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে আমি বলেছি এ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 19, তাহলে 19 19 এর সমান অথবা বড়, তো সমান, এই কন্ডিশন তো ঠিক আছে, তাহলে এটাও প্রিন্ট করার কথা ছিল। আবার 25 এর থেকে ছোট সেটাও, সেজন্য এটাও প্রিন্ট করার কথা ছিল। আবার বলেছি 19 19 এর সমান, সেটার জন্য তো এটাও প্রিন্ট করার কথা ছিল। আবার বলেছি এ 3 এর সমান নয়, এটাও প্রিন্ট করার কথা ছিল। তাহলে আমাদের পরের চারটা প্রিন্ট করলো না কেন? একটু আগে যে আমরা বললাম যে উপর থেকে পড়তে আস্তে আস্তে যে জায়গায় একটা শর্তে মিল পেয়ে যাবে, সেই কাজটা করার পর পরবর্তী আর কোনো শর্ত যদি ট্রু রিটার্ন করে তারপরেও সেগুলোর কাজ আর করবে না, কারণ এটা শুধুমাত্র একবারই এক্সিকিউট হয়। আর যেটা আমরা দেখছি, দেখেন একটা ইফ, নিচে অনেকগুলা এলস ইফ, এখানে আপনি যতগুলা ইচ্ছা এলস ইফ তো অ্যাড করতে পারেন, আগেই বললাম শেষে একটা এলস। যেহেতু এখানে অনেকগুলো এলসিফ আছে এই জন্য এটাকে আমরা বলছি এলসিফ ল্যাডার। তো এলসিফ ল্যাডারের ক্ষেত্রে কি, প্রোগ্রামটা কন্ডিশন একবারই ট্রু হইতে পারবে আর একবারই রান করবে, পরে অনেকগুলো কন্ডিশন ট্রু হইলেও সেটা রান করবে না। তাহলে এটা তো একটা সমস্যা, আমাদের এতগুলো কন্ডিশন ট্রু বাট একটাই রান করলো। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি, আমাদের যদি এরকম প্রয়োজন হয় যে যতগুলো কন্ডিশন ট্রু হবে সব ক্ষেত্রেই প্রোগ্রামটা এক্সিকিউট করা লাগবে বা সেই শর্তের নিচে যেগুলো কাজ দেওয়া আছে সেগুলো করা লাগবে, সেই জন্য আমাদের এলসিফ ল্যাডারের জায়গায় আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইফ ল্যাডার। ইফ ল্যাডার কি, এখানে অনেকগুলো এলসিফ ইউজ করা হয়েছে, এখানে আর এলসিফ অনেকগুলো থাকবে না, এখানে ইফ অনেকগুলো থাকবে। আপনারা এলস অথবা এলসিফ ছাড়াও শুধুমাত্র যদি ইফ দিয়ে ল্যাডার তৈরি করতে চান কোনো সমস্যা নাই, সেটা এক্সিকিউটেবল পারমিটেবল, সেটার কাজ হবে। বাট আপনারা যদি ইফ ছাড়া এলসিফ ইউজ করতে চান অথবা এলস ইউজ করতে চান সেটা সম্ভব না, এলসিফ এর আগে অথবা এলস এর আগে একটা ইফ অবশ্যই থাকা লাগে। যাই হোক, এখানে দেখেন আমাদের কোনো এলসিফ নাই, শুধু ইফ আছে। এখন যদি আমি সেম প্রোগ্রামটাই রান করি তাহলে আমাদের দেখেন অনেকগুলো, আমরা যে কয়টা বললাম যে আমাদের ট্রু রিটার্ন করছে সব কয়টাই আউটপুট হিসেবে দেখায় দিয়েছে। তো পাচ্ছেন 1 2 3 4 5টা শর্ত ট্রু ছিল, 5টা শর্তই আমাদের রান করে দেখায় দিয়েছে। সো এরকম মাল্টিপল কন্ডিশন যদি ম্যাচ করলে আপনাদের কোড এক্সিকিউট করা লাগে বা কাজগুলো সম্পাদন করা লাগে, সেই ক্ষেত্রে আপনারা ইফ ল্যাডার ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে যে এই প্রোগ্রামগুলো শেষ হলো কিন্তু আমি এরপরে যাই কাজ করতে চাই, ধরেন এলস এর পর একটা কাজ করতে যাচ্ছি, কিন্তু আমাদের এখানে যদি আমরা কোনো কিছু প্রিন্ট করতে বলি সেই ক্ষেত্রে আমরা কি জানি, ফার্স্ট একটা ট্যাব আসছে, তার মানে এর নিচে যত কাজই দিবেন সবগুলো এলস এর ভিতরে কাজ করছে। তাহলে এলস এর ভিতরে থাকলে তো আমাদের এলস এ না ঢুকলে আর কাজ করবে না, তাহলে এলস এর বাইরে যেয়ে যদি আমরা কিছু প্রিন্ট করতে চাই, যেমন ধরেন আমরা প্রিন্ট করতে চাইলাম দা প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড, ঠিক আছে, আমরা এটা প্রিন্ট করতে চাচ্ছি যখন আমাদের প্রোগ্রামটা রান করা শেষ হচ্ছে, কিন্তু এখানে দিলে তাহলে কিন্তু আমাদের এটা প্রিন্ট করবে না, প্রোগ্রাম এক্সিকিউট হয়ে গেছে তারপর প্রিন্ট করবে না, কারণ এটা এখন এলস এর আন্ডারে আছে। আপনি এই স্টেটমেন্টের বাইরে যে যদি কিছু প্রিন্ট করতে চান, কোনো কাজ করতে চান, তাহলে ট্যাবটা জাস্ট সরাই দিবেন, যখন ফার্স্ট লাইনে চলে যাবেন তখন সেটা কারো আন্ডারে না, যে কোনো ক্ষেত্রেই কোনো শর্ত ঠিক থাক আর না থাক কোনো কিছুই যায় আসবে না, প্রোগ্রামটা যদি আপনার কোনো এরর না থাকে তাহলে এটা রান করে যাবে, ঠিক আছে। এই লাইনটা লেখা দেখাবে, দেখেন প্রিন্ট করলাম, দেখেন দা প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড, লেখাটা চলে এসেছে, যেটা এলস এর নিচে আছে বাট ট্যাবের ভিতরে নাই, এই জন্য এটা নিজস্ব গতিতে চলছে, নিজের মতো করে রান হচ্ছে। এটা হচ্ছে আমাদের যদি কোনো স্টেটমেন্টের বাইরে এসে কিছু করা লাগে সেক্ষেত্রে। বাট এই সেম কাজটাই যদি আপনি মাঝখানে কোথাও করতে চাইতেন, যেমন এই ইফের পরে এসে এখানে আপনি রান করতে যাচ্ছেন, তাহলে দেখেন এলস এর কালারটা আমার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, কারণ এখানে ইফের পর একটা ব্রেক পড়ে গেছে। ব্রেক পড়ার কারণে এলস যেখানে আছে সেখানে তার আগে একটা ইফ খুঁজবে, কিন্তু ইফ খুঁজতে পারছে না, এর ভিতরে একটা স্বয়ংক্রিয় কাজ ঢুকে গেছে। তো এখানে যখন আপনি ট্যাব দিচ্ছেন দেখেন আবার এটা বেগুন হয়ে গেছে, তার মানে এটা এখন অ্যাক্টিভেট হয়েছে, বুঝছেন। এই জন্য আপনি এরকম করে মাঝখানে কোনো স্বয়ংক্রিয় কাজ করতে পারবেন না, বা মাঝখানে এরকম নিজস্ব কোনো কাজ করতে পারবেন না, আপনার ল্যাডার শেষ হওয়ার পর এরকম নিজস্ব কাজ করতে হবে। ওকে, সো আমরা এখানে এতক্ষণ আমাদের যেগুলো রিলেশনাল অপারেটর ছিল, দুইটা জিনিসের মধ্যে রিলেশন তৈরি করছে সেটা নিয়ে কাজ করলাম, এখন আমরা একটু লজিক্যাল অপারেটর গুলো দেখি। যদি কখনো আমাদের এরকম কন্ডিশন আসে যে এখানে জাস্ট একটা কন্ডিশন না, আরো কন্ডিশন নিয়ে কাজ করার দরকার হচ্ছে, এই ইজ লেস দ্যান সামথিং সামথিং, যদি এরকম হয় যে আমার একাধিক কন্ডিশন নিয়ে কাজ করা লাগছে, তাহলে
আমরা কিভাবে করব সেটার জন্য আমাদের লাগবে লজিক্যাল অপারেটর গুলো, ওই যে আমরা এন্ড অর নট এগুলো দেখেছিলাম সেগুলো। তো সেগুলো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা একটা নতুন করে প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করি। এবার আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো একটা ভেরিয়েবল নিলাম এ, এ সমান বলে দিলাম যে ইনপুট নাও, ইনপুট নেওয়ার সময় বলে দাও এন্টার ইওর এজ, আপনার বয়স এন্টার করে ইনপুট নেওয়ার সময় এটা করবে, সেটা এতে স্টোর করবে। এটুক তো বোঝার কিছু নাই, এর আগে এটা নিয়ে অনেক ভালোভাবে বোঝানো হয়েছে। সো যেহেতু একটা এজ একটা ইন্টিজার আমরা নিচ্ছি সেটা নিয়ে কাজ করব, সো তার জন্য আমাদের ইনপুটটাকে আমরা ইন্টিজার হিসেবে ইনপুট নিতে যাচ্ছি, ওই জন্য আমি এটা ইন্টিজার করে নিলাম। সো যখন ইনপুট নিবে সেটা ইন্টিজার হিসেবে আমাদের স্টোর করে দিবে, এরকম হওয়ার কথা। তারপরে কি করব, এখন আমরা শর্ত বলে দেই যে ইফ এজ ইজ লেস দ্যান 18, আমরা বললাম যে যদি বয়স 18 এর কম হয় তাহলে কি করব, তাহলে তুমি প্রিন্ট করো ইউ আর এ চাইল্ড, 18 নিচে বয়স হলে চাইল্ড প্রিন্ট করে দাও, ঠিক আছে? আর একটা শর্ত দিচ্ছি এলিফ এ, এখানে এজ দিলে তো হবে না, আমাদের ভেরিয়েবল দিয়েছিলাম এ। সো ইফ এ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 18, যদি এ 18 থেকে বড় হয় অথবা সমান হয় এবং এ যদি 40 এর ছোট হয়, বুঝতে পারছেন? মানে বয়স 18 থেকে বড় 40 এর থেকে ছোট, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করে দিব ইউ আর ইয়াং, ঠিক আছে? আর একটা শর্ত দিচ্ছি এলস ইফ এ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, এ 40 এর থেকে বড় অথবা সমান এন্ড এ ইজ লেস দ্যান 100, মানে 40 এর বেশি আর 100 এর কম, এরকম যদি বয়স কেউ দেয় সেক্ষেত্রে আমাদের প্রিন্ট হবে কি ইউ আর ওল্ড। আর যদি এর বাইরে বয়স হয়, মানে 0 থেকে শুরু করে 100 এর মধ্যে না হয়ে তার বাইরে হয়, তাহলে আমরা দেবো একটা এলস কন্ডিশন, যদি এলস এর ভিতর আসে তাহলে কি হবে, প্রিন্ট ইউ আর অলরেডি ডেড, আপনি অলরেডি মরে গেছেন কারণ বয়স 100 এর বেশি হয়ে গেছে, এখন অনেক রেয়ার, তারপরে কারো থাকলে সরি মাইন্ড করেন না। আচ্ছা সেভ করলাম, এখন আমরা রান করার চেষ্টা করলাম, এন্টার ইওর এজ আমাদের বলে দিয়েছে, সো বয়স দিলাম আমাদের 15, তাহলে কি বলবে ইউ আর চাইল্ড। আবার রান করলাম, আমাদের বয়স দিলাম 25, তাহলে কি বলবে ইউ আর ইয়াং। আর আমরা বয়স দিলাম 1005, তাহলে ইউ আর অলরেডি ডেড, আমাদের প্রোগ্রাম কাজ করছে। সো আমরা দেখলাম যে ইফ এলস কিভাবে কাজ করে, কিভাবে আমরা শর্ত সেট করতে পারি এন্ড অপারেটরের মাধ্যমে, কিভাবে একাধিক শর্ত একাধিক কন্ডিশন একসাথে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাও দেখা হলো। এখন যদি আমরা অর অপারেটর দেখতে চাই তাহলে প্রোগ্রাম এভাবে সাজাতে পারি যে কারো বয়স যদি 18 এর কম হয় অথবা 60 এর বেশি হয় তাকে দিয়ে তো আর ভারী কাজ হবে না, তো সেক্ষেত্রে আমরা একটা প্রোগ্রাম করি। তো এখানে আমরা প্রোগ্রাম কি করলাম, ইফ এ ইজ লেস দ্যান 18, কারো যদি 18 এর কম হয় অর এ ইজ গ্রেটার দ্যান 60, কারো যদি 60 এর বেশি হয় 18 এর কম হবে অথবা 60 এর বেশি হবে, সেক্ষেত্রে প্রিন্ট করবে যে ইউ শুড নট ডু হেভি ওয়ার্ক, আপনার ভারী কাজ করা উচিত না। আর এখানে জাস্ট এলস দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের, আশা করা যায় ELSELS you should work. So আমরা এখানে কি করলাম, ফার্স্টে এখানে একটা শর্তে বলে দিলাম, না হলে আমাদের তিনটা শর্ত দেওয়া লাগতো। যাই হোক, একটা শর্তে বলে দিলাম যে যদি বয়স 18 কম হয় অথবা বয়স যদি 60 এর বেশি হয় তাহলে লিখবা ইউ শুড নট ডু হেভি ওয়ার্ক। সো এটা সেভ করলাম, রান করলাম, আমাদের বয়স যাচ্ছে, সো আমি বয়স দিলাম 35, সেক্ষেত্রে কি বলছে ইউ শুড ওয়ার্ক। আর আমরা বয়স দিলাম যে 85, আমার 85 বছর হয়ে গেছে, তাহলে ইউ শুড নট ডু হেভি ওয়ার্ক। সো আমাদের অর কন্ডিশনটা কাজ করছে। সো আমরা এখানে দেখে নিলাম যে অর লজিক্যাল অপারেটর ইউজ করে আমরা কিভাবে দুইটা বিপরীতমুখী শর্ত ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা একটা পার্টিকুলার এরিয়া, এখানে আমরা নিয়েছি একটা পার্টিকুলার এজ গ্রুপ 18 থেকে 59, এই এজ গ্রুপ শুধু ডিপেন্ড করেছে, এর থেকে কম অথবা বেশি যত কিছুই থাকুক সেগুলোর জন্য এই সেম জিনিসটা আমাদের বলে দিবে, বাট এর মাঝখানে যদি কিছু থাকে সেটা এলস কন্ডিশনে এসে এই কাজটা হয়ে যাবে, এই তো। সো আমরা এন্ড অরও দেখে নিলাম।